দাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া এক দৌলতপুর আসনের স্বতন্ত্র প্রার্থী ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাবেক এমপি আলহাজ রেজাউল হক চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে দৌলতপুর উপজেলা যুবলীগ। রোববার দুপুরে দৌলতপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দৌলতপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের। আব্দুল কাদের লিখিত বক্তব্যে উল্লেখ করেন, প্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন দৌলতপুর আওয়ামী রাজনীতিতে চৌধুরী পরিবারের অবদান অনস্বীকার্য। দৌলতপুরে আওয়ামী লীগের রাজনীতিতে সুসংগঠিত করণে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ রেজাউল হক চৌধুরীর যেমন উল্লেখযোগ্য অবদান রয়েছে, ঠিক তেমনি অবদান রয়েছে তার ছোট ভাই উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকন চৌধুরী। তিনি একজন পরিচ্ছন্ন ও জনপ্রিয় রাজনীতিবিদ, সেই সাথে দৌলতপুরের আওয়ামী আদর্শের সাধারণ নেতাকর্মীর আশ্রয়স্থল। বিগত দিনে তারা এমপি থাকা অবস্থায় দৌলতপুরের 14টি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান বানিয়েছিলেন। আওয়ামী লীগের দুর্দিনে তিনি যেভাবে কাজ করে গেছেন, বর্তমানে দৌলতপুর আওয়ামী লীগকে সুসংগঠিত করতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রেজাউল হক চৌধুরীর আরেক ভাই হোগলপাড়ে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, তিনি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে পরপর দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং তিনি নিজ দায়িত্বে সঠিকভাবে দায়িত্ব পালন করায় স্বর্ণপদক প্রাপ্ত হয়েছেন। দৌলতপুরের তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের আহ্বানে আগামী সাতই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ রেজাউল হক চৌধুরী। তিনি নির্বাচনের মাঠে তার ব্যাপক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল চৌধুরী পরিবারকে হেয়প্রতিপন্ন করার লক্ষ্যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। কিছুদিন ধরে তারা কয়েকটি গণমাধ্যমকে প্রভাবিত করে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের অস্ত্র দেখিয়ে হুমকি ও টাকা দিয়ে ভোটারদের কাছে ভোট চাওয়া হচ্ছে এমন মিথ্যা তথ্য দিয়ে চৌধুরী পরিবারের নামে মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন, যেটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। এইসব মিথ্যাচারের বিরুদ্ধে দৌলতপুর উপজেলা আওয়ামী যুবলীগ এর পক্ষ থেকে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ব্যাপারটা হচ্ছে, ওই দিনকে যে ঘটনাটা ঘটছে এটা সম্পূর্ণরূপে কাল্পনিকভাবে ওনারা অভিযোগটা দিয়েছেন। কারণ আমরা যখন ওখানে বহর নিয়ে যাই বা আমরা যখন নির্বাচনের প্রচারের জন্য আমরা যাই, তখন তারাই আমাদের রাস্তা ব্লক করে আটকায় এবং অতর্কিত লাঠিসোঁটা নিয়ে আমাদের উপরে হামলা করে। আমরা তাৎক্ষণিক প্রশাসনকে ফোন দিই, ওখানে প্রশাসন আসেন এবং তারা স্থানীয় জনগণ, স্থানীয় দোকানদার এবং ওখানকার স্থানীয় যে ভিডিও ফুটেজ আছে সেটা তারা তাৎক্ষণিক জব্দ করেন বা তাদের সঙ্গে কথা বলেন এবং তারা এটা তদন্ত করেন। আমরা তার পরবর্তীতে তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে এটা তদন্তাধীন অবস্থায় আছে, তদন্ত কমপ্লিট হলে অবশ্যই তারা এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে। তো আমাদের বিরুদ্ধে যারা অভিযোগ দিয়েছে আমরা মূলত তাদেরকেই বোঝাতে যাচ্ছি। পাশাপাশি অন্য যারা প্রার্থী আছেন তাদেরকেও আমরা বোঝাতে যাচ্ছি। উপজেলাতে আমরা সেদিন আমাদের লিফলেট বিতরণ এবং গণসংযোগ কর্মসূচি ছিল, আমি তার সাথে ছিলাম এবং সেদিন যে টাকার যে বিষয়টা, আসলে তার বাড়ির বাজার করার জন্যে উনি ওনার প্রতিদিন যিনি তার সাথে থাকেন রেজাউল হক চৌধুরীর সাথে থাকেন তাকে এই জায়গায় সেদিন হাট বাজারের দিন তাকে বলছে যে অমুক অমুক সবজি কেনার জন্য এই টাকাটা
এলে নে এটা হচ্ছে এলে বাজার টাজার করে বাড়িতে দিতে হবে, এটাই কিন্তু প্রকৃত সত্য ঘটনা। আসলে কোনো ভোটারকে বা কাউকে টাকা দিয়ে প্রভাবিত করার বা ভোট নেওয়ার এরকম কোনো ই ছিল না।